মশাল হয়ে গেছে। আপনার কাছে পড়তে না এলেই ভালো হতো মাস্টার মশাই, ছেলেটি মেয়ের মুখে তাকালো। তোমার কাছে আমার পড়তে না এলেই ভালো হতো মিলুদা, তুমি আমাকে স্বপ্নের কথা বলো, তুমি আমাকে বাঁশির সুরে ডাকো। তোমার গলায় কি কোনো জাদু আছে মিলুদা? তোমার তুলিতে কি রহস্য মিলুদা? তোমার স্বপ্ন আমাকে ভাসায়, তোমার বাঁশি মনে তোলপাড় তোলে, তোমার কণ্ঠ আমায় অবশ করে, তোমার ছবি আমার চোখে জল আনে গো মিলু। আমি সদ্যে উচ্চ মাধ্যমিক, অঙ্কে ভীষণ ভালো, মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম হয়েছি। আমার দিকে চেয়ে আছে মা, আমার দিকে চেয়ে আছেন বাবা, আমার দিকে চেয়ে আছে কঠোর চারটি চোখ, আমার দিকে চেয়ে আছে পাড়া। আমার এখন কাঁচা বয়স, সবুজ শরীর, মনের ভিতর তোমার করা নাড়া। তোমার কাছে পড়তে না এলেই ভালো হতো মিলু, তুমি নিছক বাংলা এমএ, বেকার ছেলে, সিএসসি নেই, এসএসসিও নেই, লোকে বলবে ছি, বাবা আমার ইঞ্জিনিয়ার, মা কলেজের অধ্যাপিকা, ওরাও তো এক স্বপ্ন দেখে, স্বপ্নে দেখে চিকিৎসিকা। কত মেয়ে এলো গেল, পড়াশোনা ভালোই হলো, আমায় কেন অমন করে ভাসিয়ে দিলে, ভাসিয়ে দিলে। মিলু তখন নীরব নিথর, মেয়েটি চেঁচিয়ে বলল, কেন তোমার ভালো লাগে, কেন এত ভালোবাসো, আমি রূপসী বলে? মিলু বলল, না, পড়াশোনায় ভালো বলে? মিলু বলল, না, ধনী পিতা মাতার আমি একমাত্র কন্যা বলে? মিলু বলল, না, তবে ভালো লাগে, ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে। ভালো আমি বাসবো না স্যার, ওতে আমার মন সরে না, আমার একটা প্রসপেক্ট আছে, আমিও এক স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি দারুণ উজ্জ্বল। এভাবেই দিন যায়, মেয়েটি তার দুঃখের কথা বান্ধবীকে বলে। এভাবেই দিন যায়, মেয়েটি তার সুখের কথা বন্ধুকে এক বলে। সবাই বলে কারণ আছে, কোনো একটা কারণ আছে, জগতে তো কত মেয়ে, কত রূপ, কত উচ্ছলতা, তবে তুই কেন? এভাবেই দিন যায়। পরদিনও মেয়েটি পড়তে এলো, সরাসরি শুধালো মিলুকে, ভালোবেসে কি দেবে আমাকে? মিলু বলল, দেবার মতো আমার কিছু নেই, গান শুনলে গান শোনাবো, নীল চাইলে আকাশ যাব, চাইলে সবুজ গাছ লাগাবো, আগুন চাইলে মশাল হব, যদি কবু মাথা ধরে আলতো করে হাত ছোঁয়াব। মিলুদা তুই নষ্ট ছেলে, তোর কাছে রে পড়তে এসে রেজাল্ট আমার খারাপ হলো, তোর কাছেতে পড়তে এসে জীবন আমার এলো মেলো। কলেজে মেয়েটি আবার ভালো ফল করলো, ভালো করলো বিশ্ববিদ্যালয়ে, এবং মা বাবার চেষ্টায় দামি চাকরি ও দামি হাজবেন্ড জুটে গেল। মা বাবাও স্বপ্ন দেখেছিল, মেয়েটিও স্বপ্ন দেখেছিল, স্বপ্নে দেখেছিল নতুন ঘর, সব পেয়েছে, সব পেয়েছে, এবং যোগ্য বর, পাথর ঘরের চতুর্দিকে ধুধু, টাকা এবং টাকায় ভর্তি শুধু, হুজট খেয়ে সেই পাথরে সেই মেয়েটির স্বপ্ন বদল। মিলুদা কি ভুলেছে গান, বাঁশি কি তার আঁচো বাজে, তুলিতে কি দেয়নি সেটান, আমার কথা পড়লে মনে এখনো তার হৃদয়ে নাচে। মেয়েটির চোখে জল কিন্তু উত্তর আসে না, বিষণ্ণ মনে শুধু ভাবে, এই সেদিন যেন বলেছিল, চাইলে সবুজ গাছ লাগাবো, নীল চাইলে আকাশ যাব। মেয়েটি মিলুর বুকে আগুন জ্বেলেছিল, মেয়েটি মিলুর কাছে আগুন চেয়েছিল, মিলুদা তাই মশাল হয়ে গেছে।